السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم مهان الله سبحانه وتعالى رشنك وقلت شكريا الله سبحانه وتعالى مدركي সলাতুল জমাতের জন্য তার গড়ে আসা বসা কোরআন সুন্নার বক্তব্য শোনার তৌফিক দান করেছেন আমরা সে আল্লাহর দরবারে সক্রিয়া দেখুশি আলহামদুলিল্লাহ আপনারা যারা পেছনেই বসেছেন দক্ষিণে উত্তরে সামনের অনেক হালি শন্যা অনুযায়ী কাতার পূর্ণ করুন বারোটা থেকে ওয়ার শুরু হবে আমি ঘোষণা দিয়েছিলাম আমাদের স্কুলে কিছু পরীক্ষা হচ্ছিল মাঝখানে আজান দেওয়া হলে তাদের একটু অসুবিধা হবে বলে এই জন্যেই দেরি হয়েছে নতবা নির্দিষ্ট সময় ইনশাল্লাহ বারোটার আগে আজান হয়ে যাবে বারোটা থেকে বক্তব্য শুরু হবে কোরআনুল করিমের যে আয়ত করিমা তেলাবাদ করেছি এই আয়তের বিষয়বস্তু হচ্ছে ইসলামে মানবাধিকারের গুরুত্ব এবং ইসলামী সর্বপ্রথম মানবাধিকারের রক্ষক ও প্রথম ঘোষণাকারী আগামী দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস এই বিষয়ের উপর আমাদের জ্ঞান অর্জন করা জানা একজন মানব হিসেবে মানবের মূল্যায়ন কতটুকু মানবাধিকার কাকে বলা হয় এবং তা কি কি। উনিশশো আটচল্লিশ সনে জাতিসংঘ তার সাধারণ পরিষদে একটি ঘোষণা প্রচার করেছে সেই ঘোষণার নাম হল বিশ্ব মানবাধিকার বা সার্বজনীন মানবাধিকার পত্র উনিশশো আটচল্লিশ সনে এ ঘোষণার পর থেকে দশই ডিসেম্বর সারা পৃথিবীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় এবং এই দিনটি বিশ্ব মানবাধিকার পরিবেশ হিসেবে পরিচিত সবার মুখে মুখে এই শব্দটি উচ্চারিত হয় ইংলিশে বলা হয় হিউম্যান রাইটস আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে অনেক সংগঠন সংস্থা এই ব্যাপারে কাজ করে যাচ্ছে আমাদের আলোচনার উদ্দেশ্য হবে কোরআন সুন্নার আলোকে মানবাধিকার কি জাতিসংঘের মানবাধিকার ঘোষণা করার আগে ইসলামের আগমন ঘটেছিল ইসলাম মানবাধিকারের কোন ঘোষণা দিয়েছে কিনা ইসলাম মানবাধিকার সম্পর্কে কি ধরনের বক্তব্য পেশ করে জাতিসংঘের ব্যাখ্যা ও ঘোষণা এবং কোরআন সন্ন্যার আলোকে মানবাধিকারের তুলনামূলক পর্যালোচনা এখন আসেন মানবাধিকার শব্দের অর্থটা কি মানব যোগ ভালো করে বুঝবেন সমান হচ্ছে অধিকার এটার নামে হচ্ছে মানব অধিকার মানুষ হিসেবে মানুষের যে অধিকার ও ন্যায্য প্রাপ্য সে অধিকার সমূহকে বলা হয় মানবাধিকার মানুষের বহুবিধ অধিকার রয়েছে অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার এই অধিকারগুলো হচ্ছে তার নিয় পাওনা এই জাতীয় সব অধিকারকে বলা হয় মানবাধিকার ইসলামের মানবাধিকার ঘোষণা আমরা বিশ্বাস করি প্রত্যেক মুসলিম বিশ্বাস করে যে উনিশশো আটচল্লিশ সনের পূর্বে মানবাধিকারের ঘোষণা উনিশশো আটচল্লিশ ইংরেদের পূর্বে মানবাধিকারের ঘোষণা দিয়েছেন নবম হিজির জিলহজ মাসের নয় তারিখ আরাফার প্রান্তরে জবেলা রহমত পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মানবের জন্য যে গুরুত্বপূর্ণ বাসন দিয়েছিল পুরো বাসনই হচ্ছে মানবজাতির জাতির জন্য মানবাধিকার সে বাসন হচ্ছে মানবতার জন্য সর্বপ্রথম পৃথিবীর বুকে মানবাধিকারের প্রথম ঘোষণা কাজে আমরা যারা মুসলিম তারা বলবো জাতিসংঘের ঘোষণার চোদ্দশো বছর পূর্বে আল্লাহর নবী আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বিদায় হজ্জের সময় সকল মানবতার জন্য সার্বজনীন মানবাধিকার ঘোষণা করেছেন আল্লাহর নবী বলেছেন মানুষের মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহর যত সৃষ্টি এই সৃষ্টির মধ্যে সবার উপরে হচ্ছে মানবের স্থান আল্লাহ রবুল আলমিন বিভিন্ন জায়গায় এই কথাটি বলেছেন বিসমিল্লা রহমান রহিম লকদহলক ওনাল ইনসানফি আখসানিত কবি আল্লাহ বাক বলেন নিশ্চয়ই নিশ্চয় মানুষ হচ্ছে সৃষ্টির দিক থেকে সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ সবচেয়ে তো বড় চমৎকার মানুষের মর্যাদাও সবার উপরে সারা পৃথিবীর সকল প্রাণী সকল প্রাণী জগৎসহ সবকিছু আল্লাহ রবুল আলমীন মানবতার সেবার জন্য তৈরি করেছেন মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন আল্লামা শেখ শাহরি একটা খুব সুন্দর করে দৃষ্টান্ত দিয়েছেন হ্যাঁ মানব তুমি যে জানো তোমার মর্যাদা কতটুকু প্রত্যেক জিনিসের মূল্য তুমি নির্ধারণ করো কিন্তু তুমি যে মানব তোমার মূল্য কতটুকু তুমি তোমার সম্পূর্ণ পরিপূর্ণ মূল্যটা বুঝতে পারো নাই এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখ আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুলের জানিয়ে দিলেন হচ্ছে আরাফাতের ময়দানে মানুষ সকলে একেই মর্যাদার একেই সমান মানুষে মানুষের কোনো মর্যাদার দিক দিয়ে ভেদাভেদ নেই দুনিয়ার সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল বর্ণের লোক লাল কালো সাদা ওর সকল প্রকার ভাষার লোককে উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলমিন ওর আদুল করি মাত করেছেন হ্যা মানব সকল হ্যাঁ মানুষ আল্লাহ হ্যাঁ মিন বলে হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের গোড়ার ইতিহাস হচ্ছে এক নর এবং এক নারী এক নর এবং এক নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের জাতীয়তার পরিচয়ের জন্য আমি ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন গোত্রে তোমাদেরকে আমি প্রেরণ করেছি পাঠিয়েছি তাহলে বোঝা যাচ্ছে মানবতার গোড়ার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো মানবতার গোড়ার শিকরে এক নর এবং এক নারী আদম আলহালাম এবং হাওয়া আলিহিম তার স্ত্রী এই দুইজন থেকে মানবজাতি বিকাশ সাধিত হয়েছে মানুষের জন্ম এবং এই পর্যন্ত সকল মানুষ তাদেরই সন্তান হিন্দু হোক সেই বনি আদম বুদ্ধ হোক সেই বনী আদম খ্রিস্টান হোক সেই বনি আদম ইহুদি হোক সেই বনি আদম সাদা হোক আদমের সন্তান কালো হোক আদমের সন্তান নিগুরো হোক তাও আদমের সন্তান একেই বাবার সন্তান একেই মায়ের সন্তান মর্যাদার দিক দিয়ে সকলে কে হয় এক হয় মাথা পিতা কাউকে দুই চোখে দুই দিকে দেখে না একদিকেই দেখে আদৌ এবং হাওয়া থেকে আল্লাহ পাক বলেন তোমাদেরকে সৃষ্টি করার পর আমি তোমাদের পরিচয়ের জন্য এলাকাভিত্তিক গোতর ভিত্তিক পরিচিতি দান করেছি পুরো মানব গোষ্ঠীকে আল্লাহ সবাহনতলা বিভিন্ন জাতি ও বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন কেউ আরব কেউ অনারব কেউ বংশ কেউ সদুরী বংশ কেউ ভূয়া বংশ নানান ধরনের বংশ গোত্র এবং জাতিতে তোমাদেরকে আমি বিভক্ত করেছি কেন আল্লাহবাক বলেন লিতারাফু আল্লাহ আকবর আমাদের পরিচয়ের জন্য আমার বাড়ি কোথায় আমার জাতীয়তা থেকে সেটার প্রকাশ ঘটে দেখেন না একজন ভিন্ন দেশি মানুষটি দেখলেই তার চেহারা থেকে আমরা বুঝতে পারি এই ব্যক্তি শ্রীলঙ্কার লোক এ মালয়েশিয়ার লোক এ আফ্রিকার লোক আল্লাহ আল্লাহফাক বলেন লিতাআরাফু তোমরা একে অপরের পরিচয়ের জন্য আমি তোমাদের গোত্র ভিত্তিক এলাকা ভিত্তিক এই জন্যই করেছি একমাত্র পরিচয়ের মানদণ্ড হিসাবে আমি জাতি এবং গোত্র তোমাদেরকে বিভক্ত করেছি এই জাতি এবং গোত্র শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয় জাতীয়তা

যেই বান্দা আমাকে বেশি বয় করে চলে হালাল হারাম পার্থক্য করে জীবন যাপন করে শ্রেষ্ঠত্বের মাপকাটি কি আমি আরব ফলে শ্রেষ্ঠ তিনি অনারব ফলে নিকৃষ্ট আমি আমেরিকান বলে শ্রেষ্ঠ তুমি বাঙালি বলে নিকৃষ্ট আমি ইংরেজ বলে উৎকৃষ্ট আর তুমি অ ইংরেজ বলে নিকৃষ্ট তা হতে পারে না আল্লাহ আলমিন বলেন এইভাবে শেষ নির্ণয় করা যাবে না কাফের নেতা আবু জাহেল আরবে জন্ম লাভ করেছে আরব ফুলে শুধু মর্যাদা পাবে এমন কথা ইসলাম বলেনি কারণ বড় বড় কাফেরা আবু জাহেল আবুল হাব ওদভা সাইবা তারা ছিলেন আরব জাতীয়তাবাদী আবার তার বিপরীত হদরতে বেলাল সোহাইব নিগুরু অসুন্দর দেখতে সুন্দর লাগে না নাশ্রী কিন্তু তারা ইমান এনেছে হদরতমর তালানহু হজরত বেলাল যদি আল্লাহ তালানহকে দেখলে বলতেন বেলালুন আল্লাহ বেলাল আমাদের কি আমাদের নেতা অমরের মতো বাঘের মতো মানুষ যখন আরবে আরবে বংশীয় ছিল কন্দল কালো এবং লাল চামড়াকে তারা শ্রেষ্ঠত্বের মানদণ্ড হিসেবে নির্ণয় করত। আরব শ্রেষ্ঠত্বের মাপকাঠি মনে করত সেই জামানায় ইসলাম তাদেরকে এমনভাবে মানুষ হিসেবে গঠন করেছে বেলালের মতো নিগ্রু দাসকে বললে বংশের সর্দার এই অমর আল্লাহ বলতেন বেলালুন সৈদনা বেলাল আমাদের নেতা বেলাল আমাদের সর্দার কেননা ইসলাম আরব ফলে সে শ্রেষ্ঠ এ ধারণাকে স্বীকৃতি দেনি আরব ফলে যদি শ্রেষ্ঠ হতো আবু জাহেল শ্রেষ্ঠ হতো আরব ফলে যদি শ্রেষ্ঠ হতো আবু লাহব শ্রেষ্ঠ হতো আর ওনার ফলে যদি নিকৃষ্ট হতো তাহলে বেলাল নিকৃষ্ট হতো সোহেব নিকৃষ্ট হতো অথচ বেলালের মর্যাদা ইসলামই অনেক বেশি তার একটু মর্যাদাটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলি হজরত বেলাল রদিয়াল্লাহ তালানহুর মর্যাদা ইসলামের ইতিহাসে কিরকম আল্লাহ রব্বুল আলমিন মেয়েরাজের রাতে যখন সনাত ফরস করলেন আল্লাহ রসুলের উপর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনা মনবরতে সাহাবাইক রামদের সংসদীয় বৈঠক ডাকলেন মজলিসে সৌরা বলেন তো কি পরামর্শের জন্য নিয়ে বসলেন আদানের সময় হলে সনাতের ঘরেই আসবে আমরা মানুষকে কিভাবে আহ্বান করব কিভাবে ডাকব পরামর্শ শুরু হলো কেউ কেউ বললেন হে আল্লাহ রসুল সনাতের সময় হলে আমরা ঘন্টা বাজাবো ঘন্টা যখন বেজে উঠবে তখন মানুষ সনাতের সময় হয়ে গিয়েছে অথবা নিকটে আসছে সেটা বুঝতে পারবে আল্লাহ রসুল্লাহ আলহিউ সঙ্গে সঙ্গে সেটাকে মেনে নিলেন না হয়তো ঘন্টা বাজানো তো খ্রিস্টানদের সংস্কৃতি এটা মুসলিমদের সংস্কৃতি নয় খ্রিস্টানের যারা রহবান ফাদরি তারা খান বসে থাকে কোন কাজকর্ম করে না যিনি যত বড় পীর বুজুর্গ তিনি আল্লাহর দিনের কাজে তত বেশি কি থাকবে মগ্ন থাকবে শুধু জিকি আসকারে হালিলে বাদে নিয়োগ বেশি থাকবে না ইসলামের ইতিহাসে দেখা যায় যারা সবচেয়ে বড় বড় আল্লাহর বলি হয়েছেন তারা সবাই আল্লাহর দিনের জন্য জিহাদ করেছেন তো তগতি শক্তির বিরুদ্ধে জেহাদ করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন শুধু জিকির আসকারের ডোজ দিয়ে মানুষকে বসাই রাখেন নাই যাক ওদিকে যাব না এটা আরেক একটি ইতিহাস আল্লাহর বলেন গন্ডা বাজানো খ্রিস্টানদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি হবে পৃথক ও স্বাতন্ত্র মণ্ডিত কেউ বলল হে আল্লাহ রসুল আগুন জ্বালিয়ে দিলে বড় হয় ভালো হয় কেননা আগুনের লীলাহীন যখন দেখবে চতুর্দিকে সবাই মনে করবে সনাতের সময় হয়েছে আল্লাহ আলহি ওসাল্লাম বললেন না এটাও হতে পারে না এটা হচ্ছে অগ্নি পূজারীদের সংস্কৃতি মুসলিম আগুন জ্বালিয়ে কোনো এবাদত করতে পারে না কেউ কেউ হে আল্লাহ রসুল যখন সলাখের অর্থ সময় গণেই আসবে দুই তিনটি শব্দের মাধ্যমে আর সলাত ও কয়ি মাতুন মাতুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সলাত আরম্ভ হতে যাচ্ছে এই ধরনের আওয়াজ দিলে ভালো হয় আল্লাহ রসুল বলেন এটা একটা সুন্দর দিক রাত হয়ে গিয়েছে হয়তো ঠিক আছে আজকে এই পর্যন্ত মুলতবি আগামীকাল ইনশাআল্লাহ আমরা আবার পুনরায় সিদ্ধান্ত নেব প্রথম দিন কোনো সিদ্ধান্ত হয় নাই কোন কোন সাহাবি বললেন এ আর আল্লাহ মনে হয় সিঙ্গার ব্যাপারে আমরা একটু চিন্তা করি সিঙ্গারের মাধ্যমে আওয়াজ দিলে আওয়াজ বড় হয় সিঙ্গার ছিলেননি অনেকে না এখন বোটা আসতেছে না এখন নেই গ্রামে গঞ্জে আগে আওয়াজ বড় হওয়ার জন্য সেই মজলিসে ছিলেন এক সাহাবি হদরত আবদুল্লাহ বিন জায়দিবিনী আব্দরব্বি আবদুল্লাহ বিন জায়দিনী আব্দুর রব্বি মনে রাখবেন তিনিও মজলিশ বৈঠকে ছিলেন তিনি গভীর রাতে খাবে দেখলেন এক ব্যক্তি সিঙ্গার নিয়ে যাচ্ছে তিনি খাবের মধ্যে তাকে বললেন ভাই আপনি সিঙ্গার নিচ্ছেন কোথায় সিঙ্গার তো আমার প্রয়োজন এটি দিই কেন এই সিঙ্গার কি করবে হয়তো বিক্রি করব? হয়তো আমার তো সিঙ্গার বেশি প্রয়োজন হয়তো তুমি সিঙ্গার দিয়ে কি করবা হদরতে আবদুল্লাহ বললেন আমরা আল্লাহ রসুলের সাথে গতকাল বৈঠক করেছি আজানের সময় হলে মানুষকে কেমনে জানিয়ে দেয়া যাবে এই সিঙ্গার দিয়ে যখন আওয়াজ দেবো আওয়াজ বড় হবে হ্যাঁ ঠিক আছে আমি একটা কথা বলি তুমি সিঙ্গার আমার কাছ থেকে কিনে নিও না টাকাও লাগবে না আমি তোমাকে একটি সুন্দর পদ্ধতি দেখাই দিচ্ছি হয়তো বলেন তখন তিনি বললেন হয়তো যখন আজানের সময় হবে আমি তোমাকে কয়েকটি শব্দ মুখস্ত করাই দিচ্ছি মুখস্ত করে নাও এই খাবের মধ্যে আল্লাহ আকবার অল্লাহ আকবর আল্লাহ আকবার অল্লাহ আকবার এইভাবে পরিপূর্ণ আগানটি তিনি দেখাই দিলেন অত যখন জমাতের আসবে তখন তুমি একামত দিবে এইভাবে একামত দিবে সলাট প্রতিষ্ঠিত হবে সভে সাদিকের সময় তিনি এই খাপ দেখার পরে তার নিদ্রা ভেঙে গেল গভীর রাতে তিনি আল্লাহ রসুলের বাড়িতেই চলে আসলেন পাশাপাশি ছিল ঘর হতে হে আল্লাহ রসুল আমি খাবে দেখলাম এক ব্যক্তি সিঙ্গার নিয়ে বিক্রি করার জন্য বাজারে যাচ্ছে আমি তার থেকে যখন কেনার জন্য পরামর্শ দিলাম সে বললো সিঙ্গার লাগবে না তুমি আমার কাছ থেকে এই পদ্ধতি এই শব্দগুলি মুখস্থ করো যখন সনাতের সময় হবে এই শব্দগুলি দিয়ে মানুষকে আহ্বান করো আল্লাহ রসুল বললেন হাই কত সুন্দর শব্দ ঠিক আছে তুমি একটা কাজ করো থাড়াধাটি বেলালের কাছে যাও বেলালের আওয়াজ বড় সেই বড় আওয়াজ দিয়েই বলতে পারে তুমি তাকে আওয়াজগুলি শিখিয়ে দাও যেন আজকে ফজরে এই শব্দগুলি দিয়ে আহান দেওয়া হয় তিনি বেলালের কাছে গিয়ে পরিপূর্ণ আহানের শব্দগুলি হজরত বেলাল নদী আল্লাহ তালানহকে মুখস্থ করাই দিলেন বেলাল আজান শুরু করলো বেলাল যখন আজান শুরু করলো অমর রদিয়াল থেকে উঠে জাগ্রত হয়ে গেল তার চাদর জুড়ানো অবস্থায় তিনি দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের বাড়িতে চলে আসলেন হে আল্লাহ রসুল আমি তো খাবের মধ্যে এই শব্দগুলি আমাকে মুখস্থ করার ছিল আজানের জন্য আমার আগে বেলাল কি করে জেনে গেল আরেক সাহাবী আসলো ইয়ারসুল্লাহ যারা বৈঠকে ছিল হয়তো আমি হয়তো এই শব্দগুলি মুখস্থ করছিলাম আজানের সময় হলে এই শব্দ দিয়ে আগান দেওয়ার জন্য আমার আগে বেলাল কি করে জানতে পারল আসলে আল্লাহ ফাকরুল আলমিন জিবরেলের মাধ্যমে শব্দগুলি চয়ন করে আপনারা কি বলেন একশো দুশো জন কি একসাথে যদি মোবাইল করেন এক এক টাপের মধ্যে সবার মোবাইলে চলে না বলেন এটাকে কি বলেন আল্লাহ এভাবে করলেন আজানের সূত্র দেখেন

ইসলামের এই প্রথম মুয়াজিন যিনি দেন তার গৌরব ও মর্যাদা কত বৈশিষ্ট্য তাআলা বেলালদীল তালহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূলের নিয়োগদাতা কি থাকি মুয়াজ রসুল সাল্লু আলহি আসাল্লাম আল্লাহ রসুলের মজুন হিসেবে তিনি ভূষিত করা হয় অথচ তিনি ছিলেন হাবসি তিনি কি ছিলেন অনারক ছিলেন তার উচ্চারণে কিছু সমস্যা ছিল হাদিসের বর্ণনা এসেছে অনারক হওয়ার কারণে অথবা দুইটি কারণ মহাদ সিং কীরাম বন্ধনা করেছেন কাছেরা ইসলাম গ্রহণ করার কারণে তার মুখের মধ্যে জ্বলন্ত আগুনের হাঙ্গার আগুনের কয়লা ডুকে দেওয়ার কারণে তার আলাজিব্বা একটু করে পড়ে গিয়েছিল যার কারণে তিনি অনেক অক্ষরকে সঠিক স্থান থেকে মহরাজের তজবিজের কবায়ত অনুযায়ী দু একটি শব্দ তিনি উচ্চারণ করতে পারতেন না তিনি সবসময় আসাদু বলতেন আর আসাদু বলতে পারতেন না অর্থাৎ সিন উচ্চারণ করতে পারতেন না সিন বলতেন অর্থাৎ সিন কেও সিন বলতেন সিন কেও সিন বলতেন কি আল্লাহ রসুলের নিকট তার বিরুদ্ধে অপবাদ না তার বিরুদ্ধে গিয়ে বললেন হে আল্লাহ রসুল অনেক সুন্দর সুন্দর বালকারী কারী অনেক দায়ী সুন্দরভাবে আজান দিতে পারে বেলাল তার জড়তার কারণে তার কিছু তো সমস্যা আছে তার চেয়ে ভালো লোক থাকা অবস্থায় মনে হয় তাকে মজর থেকে একটু বিরতি দেওয়াটাই ভালো হবে আল্লাহর বলেন ঠিক আছে তোমাদের কথা তো ঠিক অন্যজনকে আজান দিতে বলা হলো আজান হয়ে গেল হয়ে গেল সালাম আল্লাহ রসুলের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল সাল্লহি ওসাল্লাম কি ব্যাপার আজকে মসজিদে নববীতে আজান হল না কেন আজান তো আজকে তো আমরা আজানের শব্দ শুনতে পাইনি আল্লাহ রসুল বললেন আজানও হয়েছে সালাত ঠিক মতো হয়েছে তবে আজকে বেলাল আজান দেনি প্রতিদিন বেলাল আজান দিত আজকে তো বেলাল আজান দেনি হজরতী জুবরাল আলহি ইসলাম বললেন আপনি প্রতিদিন বেলালের আমরা প্রতিদিন বেলালের আজান শুনি আসমানে খুশি হই আসমানবাসী তার আজান শুনেন কিন্তু আজকে তো কোন আজান আসমান বেশি শুনতে পাইনি আপনি বেলালকে পুনরায় আজান দেওয়ার জন্য নির্দেশ দেন আল্লাহ রসুল পুনরায় বেলালুকে আজান দেওয়ার জন্য আবার তাকে মজুম হিসেবে নিয়োগ দিলেন এবং আল্লাহ রসুল তাদেরকে সাহবায় রামদেরকে বললেন তিনি যে সিন উচ্চারণ করতে না পারে তার মুখের জড়তার কারণে আমি একটি আইন তার জন্য বেলাল উন সিন উন সিনা বেলাল যদি সিন বলে মুখের জটিলতার কারণে উচ্চারণ করতে না পারে আল্লাহ নিকট তার সিন ধরা হবে সিন হিসাবে আল্লাহ

রহ গিয়া তলকিন গজালিন রহি আলফাজ মানি মে তফাওত নেই লকিন মুল্লা কি আজা ওর মুজাহিদ কি আজা ও ডক্টর ইকবাল কত সুন্দর বলেছেন রহ গিয়া রসমে আজা আজানের রসম আজানের রীতি এখনো আছে রোহে বেলালীল রহি কিন্তু মোয়াজ্জেনের হৃদয়ের মধ্যে বেলালের হৃদয়ের আন্তরিকতা সেই দি সেই ফুদা সেই এবারতার ভালোবাসা নেই আনফা শব্দের মধ্যে অর্থের মধ্যে ফোনের মধ্যে কোনো ব্যবধান নাই জুমা মসজিদের মোয়াজ্জেনের রাজান আল মসজিদ ও বাইতুল্লাহর মসজিদের আজান দিল্লি জুমা মসজিদের আজান হেরম রামায়ন শরীফের মসজিদদের আজান কণ্ঠের মধ্যে শব্দের মধ্যে অর্থের মধ্যে ব্যবধান নাই হদে এক জায়গায় গিয়ে ব্যবধান আছে মোল্লা কি আজা আজানোজাহেদি কি আজা ওর মোল্লার আজান এবং মুজাহেদের আজানের মধ্যে লক্ষ কোন পার্থক্য আছে

চৌধুরী বংশ হলে আমার দরবারে তার মর্যাদা বেশি হবে এটা মিথ্যা কথা সৈয়দ বংশের লোক হলে মর্যাদা বেশি হবে ইসলাম তা বিশ্বাস করে না অমুক বংশের লোক হলে ফির বংশের লক্ষ্য হলে সম্মান বেশি হবে ইসলাম তা বিশ্বাস করে না ইসলাম জাতকে ইসলাম জাতীয়তাবাদকে সব কিছুকে পায়ের তলে দিয়ে সবকিছু মিঠে আল্লাহ সবচেয়ে মর্যাদাবান যিনি আল্লাহকে বেশি বয় করে চলে হালাল হারাম পার্থক্য করে জীবন যাপন করে তখন অর্জন করে হালাল থেকে হালালকে গ্রহণ করে হারাম থেকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখে

যাদের মর্যাদা আল্লাহর কাছে ফুটি উঠবে সবাই দেখবে আর আদাসের মতো গলা হবে যারা সবসময় এখলাসের সহিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বেতন পাওয়ার উদ্দেশ্য নয় যারা মসজিদে মহাসনগিরি করেছেন আল্লাহর নিকটকে আমাদের ময়দানে তারা সবচেয়ে বড় মর্যাদাবান আমরা তো আমাদের মসজিদের চাকুরিকে মহদিনকে একটা ছোট্ট ফোস্ট বলে মনে করি মনে রাখবেন সেই আল্লাহর ড্যারেক্ট আহ্বান করি। কি আল্লাহকে দৈনন্দন পাঁচবার তিনি ডাক দিচ্ছেন সে আল্লাহর আহ্বানকারী আল্লাহর প্রতিনিধি সে কোন ফিরের দিকে মানুষকে ডাকছে না কোনো রাজনৈতিকের দিকে মানুষকে ডাকছে না সে ডাকছে কার দিকে হাইয়াল ফলাহ এসো সালাতের দিকে হাইয়া ফলাহ এসো কল্যাণের দিকে শ্রেষ্ঠত্বের মাপ হল হলো ভালো কাজ করা অন্যায় কাজ থেকে বিরত থাকা আল্লাহ রসুল সাল্লাহ আরাফার ময়দানে এই দীর্ঘ লম্বা হুদ্বাতে আল্লাহ রসুল বলেন সাদা কালো বংশ বর্ণ বংশীয় মর্যাদা আজকে আমি তোমাদের সামনে ঘোষণা দিলাম আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামে কদো তলে দিয়ে পায়ে তলে দিয়ে এগুলিকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিলাম কোনো মুসলমানের মুখ দিয়ে কথা বলা যাবে না অমুক লোক তো বড় বংশের লোক কেরামদের মাঝে যখন কন্যা কন্যা একে অপরের জন্য বিয়েশাদের জন্য ফাতর ফাতরি দেখা হতো সাহাবাই কেরামদের যুগে প্রথম জিজ্ঞেস করা হতো লোকটি পাঁচ সলা তাদের করে কিনা আল্লাহু আজকে হাজী সাহেব গালি সাহেব আমরা সবাই ওয়াজ পরও প্রথম আমরা জিজ্ঞেস করি ব্যবসা বাণিজ্য কি আছে আহা হাসার কথা নয় আলবামে ফাউজনি রূহম ইহসাস নাহি তোমার হৃদয়ের মধ্যে কোনো চিন্তা নাই ভাবনা নেই রোহমে একশিহি তোমার হৃদয়ের মধ্যে কোনো অনুভূতি শক্তি নেইবি পয়গমে মোহাম্ম

আমি তো কালে তো করি না কিন্তু দুই একজন মানুষকে টিম মারছি কিছু দরকার নাই আমার একটা যদি দিনদের ছেলে হয় সব যখন ঠিকঠাক করে এক জায়গায় দুই জায়গায় দেখাই দিলাম আমাদের ছেলে তো এমনি ইউনিভার্সিটি শিক্ষক ভালো দিনদার আরবি দেনে কিন্তু দোকান দোকান নাই একটা বাড়িঘর ফাঁকাও নাই আদি সাহ আরে হাই দাড়ি শূন্য তকওয়ান হস কোথায় চলে গেল

এই হাদিসটা বুঝতে হবে অনেকে হাদিস না কারণে অপব্যাক্ষা করে আল্লাহ রসুল বলেন একটা মেয়ে সুন্দর আছে বংশীও আছে দনী হাসব নসব ভালো কিন্তু দিন দেখো প্রথম দিনের কত বলছে এই চারটি কিন্তু দিন নেই দন সম্পদ আছে এই কারণে যদি তুমি বিয়ে করো আল্লাহ রসুল বলেন তুমি ধ্বংসে পড়বা মসিবতে পড়বা শেষে বলছেন ফসর বিজাতের দিন এই চারটি গুণের মধ্যে তিনটি গুণ পাওয়া যাচ্ছে না দিন আছে নামাজ আছে রোজা আছে শিষ্টাচার আদববান ইসলাম বুঝে এটার কারণে যদি তুমি না দাও অথবা বাদ দাও তোমার উপর আল্লাহর গজবই আসবে দিনকে ওই চারটির উপরে কি দাও প্রাধান্যতা দাও যদি দিন থাকার পরে প্রাধান্যতা না দাও তাহলে গজব তোমাদের উপর আসবেই আসবে আল্লাহ আর আগের জমানায় দেখতাম একটা বিয়ে সাজি যখন বাঙ্গা হতো আমরা ছোটবেলায় একটা পাড়ার মধ্যে ওবল পক্ষে ডাঙ্গার মতো লড়ি নিয়ে মানুষ ঝগড়া করত। এখন তো মিষ্টি খাওয়ার পরেই বাঙ্গা বাঙ্গি হচ্ছে মিষ্টি খাওয়ার বাস অবৈধ মিষ্টি খায় এরপরে এমন এমন লোক আছে আমি দেখছি চট্টগ্রাম শহরে দুই কোটি টাকা মরে না হয়তো লজ্জা লাগতেছে যখন দিয়ে বড় লোক। আমাদের ওয়ার্ড এই জন্য কাজী আছে সেই আলেম বাড়ি মিরেশ্বরে আমাকে কি হারে যে বিয়ে ভাঙছে হয়তো ছয় মাসের মধ্যে বিয়ে হওয়ার পর বড় লোকদের মধ্যে হয়তো আমরা দেখতেছি শতখরা ষাটটা বিয়ে ছয় মাসের মধ্যে ভেঙে যাচ্ছে পরিবার

কোনো মর্যাদা নির্ধারিত হবে না আল্লাহ রসুলের ঘোষণা ছিল সার্বজনীন মানবাধিকারের আল্লাহ সামাজিক অধিকার দশই আগস্ট দশই ডিসেম্বর যখন আসবে এই মানবাধিকার মানবাধিকার কর্মীরা সারা বাংলাদেশে মিডিয়াতে লাফালাফি করবে মানবাধিকার কি মানুষকে শুধু বোঝায় কিন্তু ইসলাম মানবাধিকার সত্যিকার কাকে বলে সামাজিক অধিকার সমাজের সমাজে ইজ্জতের সাথে বসবাস করা যান মান ও ইজ্জতের হেফাজত করার নিশ্চয়তা হচ্ছে সামাজিক অধিকার আল্লাহ রসুল বলেছেন খবরদার মানুষ একজন মানুষ অন্যজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না এটা ইসলাম নয় হত্যা করা ইসলামে জায়েজ নেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন খবরদার একজন মানুষ অন্যজন মানুষকে যদি হত্যা করে এবং হত্যা করে সেই যদি পার হয়ে যায় যদি কেউ হত্যা করে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলেছেন ফাকায়ান্নামা কতলান জমি আ আল্লাহ পাক বলেন অন্যায়ভাবে একজন মানুষকে যদি হত্যা করা হয় সেই জন্য পুরো মুসলিম জাতিকে হত্যা করলো আল্লাহর কথা দেখেন একজনকে হত্যা করার অর্থ হচ্ছে কি সব মুসলিম পিজেন সে হত্যা করে ফেলল মুফসলিকেরাম তার বেগকে লিখেছেন হয়তো এটা হচ্ছে অত্যন্ত জঘন্যতম অপরাধ একজন মানুষকে হত্যা করার মাধ্যমে সকল নাগরিকের নিরাপত্তাকে সে নষ্ট করলো সকল মানুষই আতঙ্কে থাকবে আমি তো আমিও তো নিহিত হতে পারতাম এই লোকের দোকান ডাকাতি হলো আমার তো ডাকাতি হতে পারত সবাই নিরাপত্তাহীনতা ভোগবে জানের হেফাজত মালের হেফাজত ইজ্জতের হেফাজত মানুষের ন্যায্য পাওনা মানুষের কি ন্যায্য পাওনা রাহ্লামের সাথ করেছেন হে মানুষ জেনে রাখো আজকের এই আরাফার দিন আমি তোমাদেরকে পরিপূর্ণ মানব অধিকারের এই হেফাজতের গ্রান্টি ইসলাম তোমাদেরকে দিচ্ছে ইজ্জত রক্ষার অধিকার ইসলামে প্রতিটি মানুষের ইজ্জত অতি পুত পবিত্র মানুষের ইজ্জতের চাইতে ইসলামে পবিত্র আর খুবই কম অন্য জিনিস কোন মানুষ যেন অন্য মানুষকে তুচ্ছ না করে আল্লাহ বলেন মিন তোমরা এক এক বংশকে আরেক বংশ এক জাতিকে আরেক জাতি এক মানুষ এক পরিবার অন্য পরিবারকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না মানুষ যদি অন্যায়ভাবে অপরের অপর মানুষের ইজ্জতকে নষ্ট করার চক্রান্ত করে দে ইসলাম কঠোরভাবে শাস্তির বিধান রেখেছে উদাহরণস্বরূপ কেউ অভিযোগ তুলল যে অমুক মহিলার সাথে অমুক লোক অন্যায় কাজ করেছে অমুক মহিলার সাথে অমুক ছেলে জেনা করেছে শরীয়ত অনুযায়ী আদালতে প্রমাণ করার মতো সাক্ষী তার নেই এই ধরনের যারা বলবে তাদেরকে বলা হবে ইসলামী আদালত চারজন সাক্ষী তুমি পেশ করো কয়জন চারজন সাক্ষী পেশ করো সাক্ষী পেশ করতে যদি সে না পারে তাহলে তাকে শরীয়ত অনুযায়ী আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে হাসি দোর তাকে দিতে হবে কয়টা হাসি দোর ইসলামের আইন অনুযায়ী ইসলামের দণ্ডবিধি অনুযায়ী সেই লোক অন্যের বিরুদ্ধে অপবাদ দিয়েছে তাকে আসি তোর দেওয়া হবে কারণ এই লোক আরেকজনের ইজ্জতের উপর আঘাত করেছে তার কাছে যথাযথ প্রমাণ নেই এই লোকের সাক্ষী আদালতের মধ্যে আর কখনো গ্রহণ হবে না আচ্ছা চারজন সাক্ষী আপনি পেশ করলেন চারজন সাক্ষী বলতেছে এই মহিলা এই পুরুষ জানা করেছে আমরা চারজন দেখেছি কিভাবে দেখেছি আলবাইলি ফিল্ম খেলা সুরমা দানির ভিতর খাটি যেরকম দুকায় সেইভাবেই দেখেছি আচ্ছা চারজন দেখলো স্থানীয় আদালত দররা নির্দেশ দিয়ে দিল ওই চার ব্যক্তি যদি তাদের মৃত্যুর আগে আগে আর কাউকে এরকম দেখে দেখার পরেও ইসলামী আদালতে আর তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না কথাটা বুঝে আসছে বুঝতে পারছেন বুঝেননি আমি মৌলানা নাসুর উদ্দিন রকম চারজন আলেম দেখলো আমরা প্রমাণ প্রমাণ করে দিলাম দেখছি এরা জানা করছে আমাদের সাক্ষী অনুযায়ী আদালত নির্দেশ দিয়েছে দৌড়া মারার জন্য কিন্তু এক বছর পর আবার আরো চারজন আমরা ওই ছেলেকে ওই মেয়েকে আবার দেখছি অথবা অন্য একটা ছেলে দেখছি কিন্তু আমাদের সাক্ষী আর মৃত্যু পর্যন্ত ইসলামী আদালতে গ্রহণযোগ্য হবে না এখন বুঝে আসছে আঙ্গুলের মধ্যে কি কালি লাগাই দেওয়া হয় আল্লাহ কালিমা লাগিয়ে দিয়েছেন এই বেড়া তুই এত বড় খারাপ জিনিস কেন দেখলি এই জন্য তোর সাক্ষী তুই বানো লক্ষণ ইসলামী আদালতে আর তোর সাক্ষী গ্রহণযোগ্য সাক্ষী নেওয়া হবে না তাহলে যেহেতু একজন মুসলিম অন্য মুসলিমের বিরুদ্ধে অপবাদ পেশ করেছে এবং কোন দলিল সে পেশ করতে পারেনি তাকে আসিবের দাও এবং তার সাক্ষী আর কখনো তোমরা গ্রহণ করতে পারবে না প্রশ্ন জাগে কেউ যদি একা দেখে অথবা দুজন লোক অন্যায় করতেছে দুজনে দেখলো তখন কি হবে আবু বকর সিদ্দিক বলেন রদি আল্লাহ তালু সে কি তার উপাধি কি সিদ্দিক সত্যবাদী তিনি এই উপাধি কি জন্য পেয়েছিলেন আল্লাহ রসুল মেয়েরাজ থেকে আসার পর যখন কেউ বিশ্বাস করছে না প্রথম আবু বকর কে আল্লাহ রসুল শুনা নেন এগুলি হয়েছে আল্লাহ রসুল আপনি গেছেন হদা হা আলহামদুলিল্লাহ বড় বিশ্বাস আর নাই এটার নামই হচ্ছে ইমান এটার নামে কি ইমান আবু বকর অমর তারা দুজন দেখলো একটা মহিলা একটা পুরুষের সাথে জানা করলো ইসলামী আদালতে সাক্ষী দিল প্রথম বললো মেয়েটার শাস্তি পরে করব

এই ধরনের ব্যাখ্যারজনক কাজগুলি ছুড়ে চুরি করছে কিন্তু আল্লাহর কোরআন এই ব্যাপারে কত কঠোর কটুর কেন যাবে এই জন্য শাস্তি দেওয়ার জন্য অন্তত পক্ষে চারজন মানুষ সেই অবস্থায় সচক্ষে দেখতে হবে ফকাশ্যুর জেনা করা ফকাশ্যুর জেনা যারা করবে তাদের বিরুদ্ধে ইসলামের এই শাস্তি প্রয়োগ হবে গোপনে যদি কেউ করে এবং আমি যদি সাক্ষী পেশ করতে না পারি তাহলে জেনাকারী শাস্তি পাবে না কারণ একজন ব্যক্তির সাক্ষী যদি ইসলাম গ্রহণ করা শুরু করে ইসলামী আদালতে চারজনের সাক্ষী না নিয়ে যদি একজন বিশ্বস্ত ব্যক্তির যদি সাক্ষী গ্রহণ করা শুরু করে দেখা যাবে শত্রুতার কারণে একজন বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করবে ইজ্জতের উপর আঘাত করবে আমার সাথে তার বনিবনা নেই বলে আমি তার বিরুদ্ধে একটি অপবাদ ছড়িয়ে দেব। ইসলাম চাই যে শাস্তি হোক বা না হোক তবে নিরপরাধ কোন মানুষ যেন শাস্তি পেয়ে না যায় আল্লাহ ইসলাম সে ব্যাপারে কঠোর দোষী ছাব্বিশ না হওয়া পর্যন্ত ইসলাম কাউকে অ্যারেস্ট করা এটা ইসলামী আইনের বহির্ভূত আমাদের দেশে দেখছেন না এই পুলিশ প্রশাসন কত বড় নির্যাতন অত্যাচার মানবাধিকার সবচেয়ে বেশি তারা লঙ্ঘন করছে যাকে যখন ইচ্ছা তাকে দিয়ে নিয়ে অপরাধ করেছে কিনা আগে তার প্রমাণ হয় নাই কিন্তু অপরাধের মতো মানুষকে নিরপরাধ মানুষকে নিয়ে আগেই নিয়ে যায় এটা ইসলাম নয় এটা ইসলাম গভীর মতো কাজ এই কাজ যারাই করবে আল্লাহর লানত তাদের উপর আসবে আল্লাহর গজব তাদের উপর আসবে ইসলামের আইন অনুযায়ী অপরাধী মানুষ যদি খালাস পেয়েও যায় তাতে তেমন কিছু আসে যায় না কিন্তু কোন এক নিরপরাধ ব্যক্তি যেন অপরাধের শাস্তি ভোগ না করে এই জন্য ইসলামের সাক্ষী রায় অত্যন্ত কড়া অত্যন্ত কি কড়া কোন অপরাধী অপরাধ করেছে তার শাস্তি সে পায়নি সেটা মানা যায় কিন্তু একজন লোক কোনো অপরাধ করেনি তাকে কোনো মামলায় আটকিয়ে দিয়ে তাকে শাস্তি দেওয়া হোক তা ইসলাম মানে না এবং করে না। সংখ্যালঘুর অধিকার আপনি সিরতে ইনসাইক্লোপিডিয়া এই কিতাবের মধ্যে দেখলাম সেই কিতাবটাকে আজকে নোট করছি অমুসলিমদের অধিকার অধিকার সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলাম সর্বপ্রথম পৃথিবীর স্থাপন করেছে ইতিহাস সাক্ষী বিভিন্ন অঞ্চলে যখন ইসলামের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল তখন বিধর্মী রাষ্ট্রগুলো থেকে খ্রিস্টানরা মুসলিম রাষ্ট্রের আশ্রয়ের জন্য নাগরিকত্বের জন্য নাগরিকত্ব গ্রহণ করার জন্য দৌড়ে দৌড়ে আসতে শুরু করছো শুরু করলো কারণ তারা জানে যে আমি খ্রিস্টান হয়েও খ্রিস্টান রাষ্ট্রে নিরাপদ নয় যদি নিরাপত্তা পেতে চায় মুসলমানদের শাসনে মুসলমানদের সাম্রাজ্যের মধ্যে আমাকে প্রবেশ করতে হবে তার প্রমাণ স্পেনের ইতিহাস তার প্রমাণ ইটালি সহ নানা জায়গা থেকে খ্রিস্টানরা নাগরিক গ্রহণ করার জন্য ইসলামের ছায়া চলে এসেছিল তারা খ্রিস্টান ছিল কিন্তু মুসলমানদের শাসনকে তারা গ্রহণ করেছে কারণ তারা জানে আমি আমার খ্রিস্টান বাইয়ের কাছে নিরাপদ নয় কিন্তু আমি মুসলিম বাইয়ের কাছে খ্রিস্টানের চৈত বেশি নিরাপদ এটা আল্লাহ রসুল হাদিস অল রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিম মানসলিম আল মুসলিম ও নামিল্লিশানিহি আল মুসলিম মুসলিম ব্যক্তিকে বলা হয় মনসলিম আল মুসলিম যার কারণে অন্য মুসলিম নিরাপদ থাকে কিসের মাধ্যমে তার মুখ বদনামী দেয়াদিহি এবং তার হাত থেকে সংখ্যালঘুর অধিকার অমুসলিমদের মর্যাদা ইসলামে সর্বপ্রথম ঘোষণা করেছেন আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এই হাদিসটি হচ্ছেন ও হাদিসটি এসেছে আল্লাহ রসুল একদিন রাস্তার পাশে বসা ছিলেন এক ইহুদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ রসুল ইহুদের লাশ দেখে দাঁড়িয়ে গেলেন ইহুদের লাশ দেখে কি হলেন দাঁড়িয়ে গেলেন সাহাবা এ রুদি আল্লাহ তালা তালীন বললেন হে আল্লাহ রসুল আপনি দাঁড়ালেন এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন কেন আল্লা রসুল বললেন না যে তাদেরকে কথা বললেন না তোমরা তো আমাকে একটু আগে বলে দিবে না দাঁড়ানোর আগে আমাকে ইশারা করবে না এটা ইহুদের লাজ যাচ্ছে তবে আমি বসে থাকতাম দাঁড়াতাম না আল্লাহর নবী এমন কি বলেন নাই আল্লাহ নবী কি বললেন আলাইহসা ইননহা جناজাত ইহুদিয়েন সাহাবায়ে کرام বললেন এটা তো ইহুদ ইল্লাশ আল্লাহ রাসূল তারপর কি বললেন আলাইহসা নাফসান এটা কি একজন প্রাণী নয় মানব নয় আল্লাহু আকবার কথাটা বুঝতে পারলেন তোমরা বলছো এটা ইহুদ ইল্লাশ আলাইহসা নাফসান এটা কি একটা মানব নয় সাহাবাই ক্যামকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বলেছেন শোনো এই লোকটি আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে তাকে সম্মান দেওয়ার জন্য দাঁড়ানো একজন মানবের পক্ষে আরেকজন মানবের এটাও কি হক নয় তোমরা জেনে রাখ আমি তোমাদেরকে বলছি কোনো মুসলিম যেন কোনো অমুসলিম যেন নির্যাতিত না হয় আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কোনো সংখ্যা লোককে আঘাত করে কষ্ট দেয় কর্মচারী নিয়োগ করে তার কাছ থেকে তার সাহেবদের বাহিরে কাজ চাপিয়ে দেয় আমি তার বিরুদ্ধে তয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মামলা জায়ের করবো মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ নবী মামলা জায়ের করবেন হাদিসে আছে যে কোনো মুসলিম যে কোনো অমুসলিম নাগরিককে তারা হত্যা করবে সে জান্নাতের সুগ্রাং পর্যন্ত পাবে না এর চাইতে মানবাধিকার ইসলাম বেশি আর কাকে দিয়েছে আরেকটি ঘটনা বলি কারাবন্দি অধিকার অমুসলিমদের অধিকার অমুসলিমদের মর্যাদা ইসলাম জাতিসংঘের অনেক আগে ঘোষণা করেছেন এমন বাস্তবায়ন করেছে বদরের প্রান্তরে যখন কিছু সংখ্যক কাফের জিম্মি হলো বদরের যুদ্ধে সাহাবাই কেরামদের হাতে জনের মতো কাফের কি হলো জিম্মি হলো আল্লাহর নবী তাদের সাথে কি আচরণ করেছিলেন সাহাবাই কেরামকে বাক করে করে দিয়ে দিলেন মদিনার যারা আনসার সাহাবি এটা তোমার বাগে এটা তোমার বাঘে এটা তোমার বাগে এটা তোমার বাগে আল্লাহ বললেন কি আজকে কিছু কাফের আমার হাতে ধরা পড়েছে তারা বন্দি হয়েছে আমাদের সামনে অসহায় হয়েছে যারা তোমরা মদিনার আনসার আমি তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি এই কয়দিগুলোকে দেখাশোনা করবে সত্তর জনকে সত্তর জন আনসারের মধ্যে বাক করে দেওয়া হয়েছে বদরের প্রাঙ্গণ ছিল বদরের ময়দান ছিল মদিনা মনম্বরা থেকে অনেক দূরে সতেরো কি আঠারো কিলোমিটার দূরে তাদেরকে কিভাবে নিবে মুসলমানদের কাছে তো এত যানবাহন নেই কাফের কি করে নেওয়া যাবে তারা চিন্তায় পড়ে গেল সোনালী ইতিহাসের জকঝক করে এখনো পর্যন্ত লেখা আছে মুসলমানরা হেঁটে আসছে আর কৈদিগুলিকে নিরাপত্তা না সম্মানের জন্য সব কাফের কৈদিকে মোটের উপর ঘোড়ার উপর করে মুসলিমরা লেগান টেনে টেনে মোদিরা মনোবরা পৌঁছেছেন এর চাইতে মানবতা মানবাধিকার আর কোথায় বেশি থাকবে মুস্তফা নেমত মিটা দিয়ে হরসে গুজরে দরসে ওয়াফা দিয়ে হ্যা ডক্টর একবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এমন মানবতার নবী ছিলেন যেখানেই তিনি পা দিয়েছেন সেখানেই মানুষকে মানবতার শিক্ষা দান করেছেন দুনিয়া সে মুস্তফানে জুলমত মিটা দি হে জিস গুজর সে গুজরে দর ওফা দিয়ে হে পত্তর কি ছিড়

মহাজিবনে জবর আল্লাহ তালানহু বাড়িতে গিয়ে বউকে বললেন খাওয়ার কি আছে বউ বলতেছে খাওয়ার কিছুই নেই অতি কষ্ট করে কিছু গোস্ত এবং রুটি রান্না করে খৈ দিলেন আর হজরতে মহাজিবনে জবল দুইটা খেজুর কি রাত খাটালেন কই দিয়ে এই অবস্থা দেখতেছে কারাগার নাই কারাগারের বাইরে কোনো দারোয়ান নাই কই দিয়ে সভ্যতা আগের কাপের কত ভালো ছিল তারও চুরি করে যাচ্ছে না আমি দোষী আল্লাহর রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে তোর বাড়ি ধরেছি চিন্তা করতেছে সে পালিয়ে যাচ্ছে না তাকে আটকেও রাখা হয় নাই ছোট্ট বাড়ি বাড়ির মধ্যে পর্দা দিয়ে একদিকে মা দিমনে জবল তার ছেলে মেয়ে নিয়ে আরেক দিকে কই রাখা হয়েছে রাতের খাওয়ার সময় আবার তাকে ফরটা রুটি গোস্ত দেয়া হলো তারা কিন্তু খেজুর দিন যাপন করছে একদিন দুদিন তিন দিন পরে কৈদি জিজ্ঞেস করেন ভাই আমি তো দেখলাম আমাকে আপনারা গোস্ত দিচ্ছেন রুটি দিচ্ছেন আর আপনারা খেজুর খেয়ে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন আপনারা আমাকে করছেন। আমি তো আপনাদের বন্ধু আমি তো ইসলামের শত্রু আমি তো ময়দানে গিয়েছিলাম যাকে পাবো তাকে কাটবো তাকে মারবো এই উদ্দেশ্যে হজরতের মহাজিবিনী জবল বললেন ইসলামের সব কথা ইসলামের নীতিমালা হলো मेहमानকে মেহমানদারি করা মেহমানকে কি করা মেহমানদারি করা তিনি খাঞ্জার করে দিলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ না 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 আমি আপনাদেরকে আর কত বলবো যারা ইসলামের মানবাধিকারের সভ্যতার বলে দাবি করে এই মানবাধিকার কর্মীরা ফিলিস্তিনে ইরাকের মধ্যে কি ধরনের নির্যাতন চালিয়েছিল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেছেন আবু গরিব এই কারাগারে কি কি নির্যাতন করছে ছোট্ট ছোট্ট মহিলাদেরকে এই সেনাবাহিনীরা তাদের আন্ডার ওয়ার্ল্ড খুলে মুখের মধ্যে দিয়ে আটকা দিয়ে ফেলছে এবং দশ এগারো বছরের মেয়েদেরকে জোরপূর্বক জানা করে অত্যাচার করে রক্তপাত করেছে কত রকমের ইতিহাস কত রকমের ভিডিও আপনারা দেখছেন যারাই মানবাধিকার নামে মানুষকে মানবাধিকারের দিকে ডাকছে তারাই সবচেয়ে বেশি পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘন করছে শুধু মুসলমানের বেলায় মানবাধিকারের আইন আল্লাহ 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 পরিপূর্ণ বিপরীত একটা কথা কি অনেক সময় বলি বলতে গেলে আসল কথা কলম তাদের হাতে মিডিয়া মুসলিমের হাতে নাই কলমও মুসলিমের হাতে নাই আজকে মুসলিম অনেক দূরে সেই জন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন জাতি গোত্র বর্ণ এগুলি ভাগ করেছি তোমাদের পরিচয়ের জন্য কিন্তু আমার নিকট সবচেয়ে মর্যাদাবান ওই ব্যক্তি যিনি আমি আল্লাহকে বেশি বই করে আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করে